আগে ইলেকশন এক্সপার্ট টিম পাঠিয়ে বাংলাদেশের নির্বাচন পূর্ব রাজনীতি ও ভোটের পরিবেশ যাচাই করা ইউরোপীয় ইউনিয়নের হাই রিপ্রেজেন্টেটিভ মঙ্গলবার এক বিবৃতিতে এ হতাশা ব্যক্ত করেন। বিবৃতিতে নির্বাচনের সময় সংঘটিত সহিংসতা ও অনিয়মের তীব্র নিন্দাও জানানো হয়। এদিকে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করেছে কানাডাও। এছাড়াও নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনায় নিন্দাও জানিয়েছে উত্তর আমেরিকার এই দেশটি। নির্বাচনে জয় পরাজয় তো থাকবেই, এটি নির্বাচনের একটা শাশ্বত নিয়ম। কিন্তু শেখ হাসিনার এই কোন নির্বাচন, যে নির্বাচনে রক্তক্ষরণ হচ্ছে তার নিজ দলের অভ্যন্তরে হাজার হাজার কর্মী সমর্থকের মনে, সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। বাংলাদেশের সেই জাতীয় নির্বাচনকে নিয়ে এখন নতুন করে আবার কানাডার সাথে অস্ট্রেলিয়াও যোগ হয়েছে। সেই অস্ট্রেলিয়া থেকে বিবৃতি দিচ্ছে যে বাংলাদেশের নির্বাচনটি সুষ্ঠু হয়নি। বাংলাদেশের নির্বাচনে 8ই জানুয়ারি বাংলাদেশের নির্বাচনে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে গণহারে, আর এই নিয়ে কঠিন মন্তব্য করেছেন সেই কানাডা ও অস্ট্রেলিয়া। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করে যাবে না। সেই সাথে সাথে আমরা আরও একটি হেডলাইন আপনাদের সাথে শেয়ার করব, যেটি হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচনা হবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, কঠিনভাবে মন্তব্য চলে এসেছে, সেই ভিডিওটি রয়েছে প্রমাণ সহকারে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো চলে যাবে আপনার কাছে। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি আরো একটা ভিডিও দেখাবো যেখানে একজন সন্ত্রাসী স্বতন্ত্র প্রার্থী, এই নির্বাচন তো ডাবল নির্বাচন, যেই আওয়ামী লীগের নৌকা প্রার্থী সেও আওয়ামী লীগ, যে যুগল প্রার্থী সেও আওয়ামী লীগ, যে লাঙ্গল প্রার্থী সেও আওয়ামী লীগ, যে কেটলি সেও আওয়ামী লীগ। কিন্তু আমি আরো একটা ভিডিও আপনাদের দেখাবো, তারপরে আমি অন্য কিছু আলোচনায় যাবো। এই ধরনের নির্বাচন দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত না করে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, অবস্থা এমন এই ব্যক্তি কথাও বলতে পারতেছেন না, কেননা দাবিটা জানাবেন কোথায়? আসলে যে অন্যায়, যে অত্যাচার বিরোধী দলের উপর চলছে, তাদের হয়তো জানানোর জায়গা নেই, কেননা তাদের দাবি জানানোর জন্য যাদের রাষ্ট্র ক্ষমতায় থাকা দরকার তারা কেউ রাষ্ট্র ক্ষমতা নেই, তাদের প্রত্যেকেই দৌড়ের উপরে আছেন, জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন, দেশে পালাতে আছেন। কিন্তু এই লোকগুলো তো আওয়ামী লীগের লোক, এই লোকগুলো তো সারা জীবন বিএনপি জামাতের মার খেয়ে মাঠে রাজনীতি করেছে। এবারে নির্বাচনে শেখ হাসিনা ডামি নির্বাচন দিয়ে, যেহেতু বিরোধী দল নেই, নিজের সিংহাসনকে স্বচ্ছ দেখানোর জন্য তিনি ক্রুয়েলিটি অর্থাৎ নৃশংসতার সর্বোচ্চ পন্থাটা ব্যবহার করে ফেলেছেন। কি সেটা? নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে কাটাকাটি। এই ধরনের আরও ও কয়েক শত এক্সাম্পল হয়তো গণমাধ্যমে এসেছে বলে দু চারটি ঘটনা আমরা জানছি, কিন্তু গণমাধ্যমে যেগুলো আসছে না সেগুলোর কথা তো আমরা জানছি না, তাই না? আমি দেখলাম হাসানুল্লাহ ইনু এই সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ, এবং এই সরকার যে গণতান্ত্রিক একনায়কতন্ত্র মডেল, যেটি
পরিচালনা করছে, অর্থাৎ বিরোধী দলের উপর একনায়কতন্ত্র আর সরকারি দলের উপর গণতন্ত্র। মুক্তিযুদ্ধের চেতনা, জামায়াতে ইসলামীকে নিধন, এই থিওরি সবকিছু যার কাছ থেকে এসেছে সেই হাসানুল্লাহ কিনু প্রকাশ্যে বলছেন যে প্রশাসনের লোকজন বিডিআর ডিজিবি তার নির্বাচনকে তার পরাজয় নষ্ট করেছে, তার জয় নষ্ট করেছে। যদিও আমি তার কথা বিশ্বাস করি না, কেননা ব্যক্তি এর কোনো ভোট নাই, ভোট আওয়ামী লীগের, কিন্তু আওয়ামী লীগের ঘাড়ে চেপে এবং তাকে সন্তুষ্ট করার জন্য লোক দেখানো তাকে নৌকা প্রতীক দিয়েছেন। কিন্তু মাঠ থেকে তার যে স্বতন্ত্র প্রার্থী, সেই স্বতন্ত্র প্রার্থী কিংবা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এদেরকে তুলে নেননি, কেননা শেখ হাসিনাকে দেখাতে হবে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হয়নি। সুতরাং নিজেদের অভ্যন্তরে নিজেদের অভ্যন্তরীণ নির্বাচন ডামি নির্বাচন খেলা, সেই নির্বাচনের ডামি নির্বাচনের খেলায় গলিত হলো কাকে? হাসানুল হক কিনু। যেই হাসানুল হক কিনু কিনা বিএনপি জামাতের কাছে চরমভাবে লাঞ্ছিত, লন্ডনে মার খেয়েছেন, এখনও রাস্তায় যদি হাসানুল হক কিনু একলা হাঁটেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেয়, তিনি মারা যাবেন, মুহূর্তের মধ্যে মারা যাবেন, কেননা এত নির্যাতন তিনি করেছেন বিএনপি জামায়াতের উপরে। এবং এই সরকারের যেই অগণতান্ত্রিকতা, সেই অগণতান্ত্রিকতার প্রত্যক্ষ মদতদাতা হিসেবে হাসানুল হক কিনু আছে। আমি আব্দুস সুবহান গোলাপের একটা ইন্টারভিউ দেখলাম, সাক্ষাৎকার দেখলাম, যেটা তিনি মাদারীপুর আসনে নির্বাচন করেছেন। তিনি প্রকাশ্যে বলছেন যে বিডিআর বিজিবি একটি প্রার্থীর হয়ে কাজ করেছে এবং নির্বাচন স্বচ্ছ হয়নি। চিন্তা করতে পারছেন যে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সুবহান গোলাপ, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ থাকার পরেও তাকে দলের নমিনেশন দিয়েছেন, কিন্তু তাকে জয়ী করার জন্য আওয়ামী লীগ মাঠে কাজ করেনি, কেননা নিজেরা নিজেরা যুদ্ধ করেছে, আওয়ামী লীগের একটা পক্ষ আর একটা পক্ষের সাথে নির্বাচন করেছে, যে নির্বাচনে ভোটাররা, সাধারণ ভোটাররা একজনও মাঠে যায়নি, 4% ভোটার গিয়েছে, বাদবাকি ভোটে নির্বাচিত দেখানো হয়েছে কাদেরকে, যাদের কাছে জোরে সিল মারা হয়েছে, গায়ের জোর প্রয়োগ করা হয়েছে, বিডিআর বিজিবি দিয়ে তাদের নির্বাচন নিশ্চিত করতে চাইছে, শেখ হাসিনা তাদের নিশ্চিত হয়েছে। আমি দেখলাম মমতাজ, তিনি বলছেন যে কিভাবে এই যে তার এখানে বিডিআর বিজিবি এবং গোয়েন্দা সংস্থার লোকজন কিভাবে তাকে এই জয়টাকে ছিনিয়ে নিয়েছে এবং তারা কাজ করেছে আরেকজন আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে। ভাবা যায় এগুলো কিন্তু বিএনপি জামাতের কেউ বলছে না, বলছে আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রেক্ষিত বন্ধু, আওয়ামী লীগের অভ্যন্তরীণ নেতা কর্মী, আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। কক্সবাজারে মোহাম্মদ ইব্রাহিম, যার কিনা দুটি ভোট না ইব্রাহিমের, কেননা তিনি নিজেও এলাকার বাসিন্দারা, সেই ইব্রাহিমকে জিতিয়ে আনার জন্য আওয়ামী লীগের দীর্ঘদিনের প্রেক্ষিত নেতা জাফর আলমকে বঞ্চিত শুধু করা হয়নি, জাফর আলম মধ্যভাগে ভোট পরিত্যাগ করেছেন, বলেছেন যে গোয়েন্দা সংস্থার লোকজন বিজেপি কেন্দ্রে ঢুকে সিল দিচ্ছে, তার নৌকার সমর্থকদেরকে ভোট দিতে দিচ্ছে না, এবং নৌকার পক্ষে যারা কাজ করছে, অর্থাৎ তারা তো জাফর আলমের, শেখ হাসিনা চাইলে বলে আজকে রাত্রে, চাইলে বললে কালকেই, তো আর দল ব্যক্তি সমর্থন পরিবর্তন করতে পারে না যে কেউ, তাই না? জাফর আলমের সাথে যারা ছিলেন তাদের ঘরবাড়িতে আক্রমণ করা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তো বিষয়টা হলো এরকম যে শেখ হাসিনা এবং তার এই যে ডামি নির্বাচন, সেই নির্বাচনের বৈধতা অর্জনের জন্য, নিশ্চয়ই এই বৈধতা অর্জন হয়নি, এত কিছুর পরেও অর্জন হয়নি। হ্যাঁ, সামনে থেকে আপনারা দেখছেন যে একটা আলো, শেখ হাসিনা সরকার গঠন করছেন, মন্ত্রিসভা গঠন করছেন, সংসদ সদস্য হচ্ছে, কিন্তু দিস ইজ দ্য বিগিনিং অফ এন্ড। আপনি যদি অভ্যন্তরীণ অসন্তোষের কথাটা, আমি বলছি কেন এটা কবর রচনা নির্বাচন, কিন্তু অভ্যন্তরীণ অসন্তোষের বাইরে যদি আপনি বহির্বিশ্বের প্রতিক্রিয়া দেখেন, তাহলে না যুক্তরাষ্ট্র, না কানাডা, না ব্রিটেন, না ইউরোপীয় ইউনিয়ন কেউই এই নির্বাচনকে স্বচ্ছ নির্বাচন হিসেবে ক্রেডিট দিতে রাজি না, এবং তারা বলছে যে পথ পাল্টাতে বলছে। শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে কেবল ভারত, চীন এবং এশিয়ার অনেক দেশ, মুসলিম দেশগুলো যারা বাংলাদেশের রাজনীতিতে ম্যাটার করে না।